আঁচল বাঁধা থাকবে চির সুখের চাবি স্বর্গ হবে ঘর সে না ধোয়া কর ভাইয়া দিল পাস তার চাকরি হবে বড় আসবে ঘরে সুখ আজ সবাই ধোয়া কর ভাইয়া দিল পাস তার চাকরি হবে বড় আর আসবে ঘরে সুখ বাবা হা করো আরে দিলাম আমি তো হা করি সত্যি তুই ভাগ্যবান তোর আপন বোন নয় অথচ আপন বোনের চেয়ে তো বেশি হা করো আগে গেস্টদের রে দিচ্ছি তো তুমি আগে নাও না নাও নিচ্ছি না কেন তুই মিষ্টি খাস না খাইনি একথা তো বলিনি তাহলে সবার হাত থাকতে যদিও খাইয়ে দিতে পারে তাহলে আমি বাবাদ পড়ি কেন দোষ ঠিক ঠিক জ্যোৎস্না কামরান আমার ঘনিষ্ঠ বন্ধু দে ওকেও খাইয়ে দে না তোর খুশির মিষ্টি আমার ভাগ্যে নেই রে জ্যোৎস্না দে কামরান ইয়েস ড্যাড তোমার রেজাল্ট আমাকে শোনালে না রেজাল্ট আরে আমি তো পরীক্ষাই দিনি তাও নেই আশ্চর্য আশ্চর্য আবার কি আছে ড্যাড লেখাপড়া করে কে কবে বড় লোক হয়েছে বলতে পারো এই তোমার কথাই ধরো না কোটি কোটি টাকা কামাই করছো অথচ লেখাপড়া সেটাই তো বড় দুঃখ যে লেখাপড়া করতে পারেনি কেন করতে পারেনি তা তুমি জানো বাড়ি আমাকে কপট দক্ষিণ রেখে বাবা মারা গেলেন লেখাপড়া ছাড়লাম জীবনের সঙ্গে যুদ্ধ করে বড় হয়েছে তুমি নিশ্চিন্ত থাকতে পারো ড্যান যুদ্ধ করে করে যে রাজত্ব তুমি কায়েম করেছো সেটা সামলাতে মোটেও বেগ পেতে হবে না আমার ভালো ভেবেছিলাম ব্যবসার সমস্ত দায় দায়িত্ব তোমার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হব তা বোধ হয় আর হলো না ড্যাড তুমি এখনো সেই সেকেলে বিজনেসম্যানই রয়ে গেছো আরে টাকা দিয়ে গরিবের ব্রেনগুলো খুব সহজে কেনা যায় কাজেই ব্যবসার দায়িত্বটা কারো ঘাড়ে চাপিয়ে দেয়া খুব কঠিন ব্যাপার নয় তুমি সত্যি ছেলে মানুষ এনিওয়ে তুমি যদি যাচাই করতে চাও আমি প্রমাণ দিতে পারি ঠিক আছে একটা ছেলে এনে দাও দেখি পরখ করে ওকে ড্যাড ভার্সিটির সেরা ছেলেটিকে আমি তোমার হাতে তুলে দেব ওর ব্রেন আর তোমার টাকা আমার জীবন চলার পথ সহজ করে দেবে বাই এ হ্যাঁ আরে দোস্ত আয় আয় ভেতরে ভেতরে আয় চল ঘরে চল হ্যাঁ না না এখানে ঠিক আছে কাপড়টা পাল্টে একটু বেরো ধর কোথায় হা বলবো রে বাবা বলবো যা কাপড়টা বদলে যা না জ্যোৎস্না জি ভাইজান কামরানকে এক কাপ চা দে তো বোন দিচ্ছি ভাইজান বস তো হ্যাঁ আমি আসছি অমন অনাদরের চা আমার খাওয়ার অভ্যাস নেই সেদিন মিষ্টি মুখে দিতে গিয়ে তো দাঁত বসিয়েছিলেন আজকে আজকে আবার আচর কাটবেন না তো আচর আচরটা তুমি কেটে বসে আছো জ্যোৎস্না
আমি আর কাটতে পারলাম কই? আমি যা, আমি আবার আঁচল কাটলাম কোথায়? এখানে এর দাগ কখনো মুছবার নাই জোসা। আপনি আপনি কিন্তু আপনি নয়, তুমি। তুই এখানে বস, আমি দেরিকে খবর দিই। কে আপনি? আমার নাম খালেদ, কামরান আমার বউ। ও আই সি, আপনি তাহলে আমার ভাইয়ের ব্রিলিয়ান্ট। পকেটে রুমাল আছে? জি। রুমাল আছে? জি। মুখটা মুছুন, ঘামে চকচক করছে। এই ড্যাডি আবার নার্ভাস লোকদের পছন্দ করেন না। ড্যাডি পাগলি মামা, তোমরা উপরে হ্যালো ইয়াং ম্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেরা বসলেই সেরা। কামরানের মুখে তোমার অনেক প্রশংসা শুনলাম। জি। আচ্ছা তোমার জীবনের লক্ষ্য কি? গরিবের ছেলে কি কখনো জীবনের লক্ষ্য স্থির করতে পারে? হয়তো পারে না, কিন্তু আশা তো করে। আমার চাচা চাচিমা আমাদের মানুষ করতে অনেক কষ্ট করেছেন। প্রথম ইচ্ছে তাদের সেই কষ্ট লাঘব করা, এরপর যদি সুযোগ পাই অবশ্যই সৎপথে থেকে আমার সেই চাচা চাচিমা ভাই বোনকে একটু স্বাচ্ছন্দ্য দেয়া, একটু সুখের মুখ দেখানো। খুব খুশি হলাম তোমার কথা শুনে, আশাবাদী লোকই আমার পছন্দ। থ্যাংক ইউ কামরান। শোনো, তোমাকে আমার কোম্পানির জেনারেল ম্যানেজার নিয়োগ করলাম। জেনারেল ম্যানেজার? দেব না, আমি নিজে তোমাকে তৈরি করে নেব। বেতন পাবে মাসে 3,000 টাকা। জি। আর 6 মাস পর কোম্পানির প্রফিট থেকে 5% পাবে। থ্যাংক ইউ স্যার। শোনো, 1 তারিখে জয়নিং ডে, তুমি এখানে আসবে, আমি নিজে তোমাকে অফিসে নিয়ে গিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। চাচা চাচা, আমি চাকরি পেয়ে গেছি চাচা। তাই নাকি? ওকে শুনছো, ভালো চাকরি পেয়েছে। খুব ভালো চাকরি পেয়েছি চাচিমা। সত্যি বাবা? রায়হান, রায়হান। চাচিমা জোসনা। জি মা। এদিকে হ্যালো, তোদের ভাইজান চাকরি পেয়েছে। কোথায় কোথায় চাকরি পেলে ভাইজান? কামরানদের ফার্মে, মাহতাব এন্ড কোম্পানি কনস্ট্রাকশন ফার্ম, একেবারে জেনারেল ম্যানেজার। বড় সাহেব, আর আমি এস্টিমেটার। তোমাকে আর বেশি দিন কাজ করতে দিলে তো বলে কি, জয়েন করি আমার চাকরিটা খাবে। ভাইজান, আমার ব্যারিস্টারি পড়াটা তাহলে একেবারে পাক্কা? আরে আগে ইউনিভার্সিটি থেকে বেরো তো। বেরোবো তো বটেই, তবে এমনিতেই নয়, একেবারে ডিগ্রি নিয়ে। কি বলো চাচিমা? পাগল ভাইজান। বল ভাই। ভাইজান, তুমি বলেছিলে না চাকরি পেলে আমার চোখ দুটো ভালো করে দেবে। মনে আছে ভাই? আমার সব মনে আছে,
দরকার হলে আমি তোকে বিদেশে নিয়ে যাব। সত্যি ভাইজান, আমি সব দেখতে পাবো, আকাশ, নদ, নদী, গাছপালা, তোমাদের মুখ সব দেখতে পাবো। আপা আপা, আমি সব দেখতে পাবো, ভাইজান বলেছে আমি সব দেখতে পাবো, মা মা আমি সব দেখতে পাবো, আমি সব দেখতে পাবো, সব দেখতে পাবো। জোসনা, তুই কিছু বললি না? খুব খুশি হয়েছি ভাইজান। মাইনে পেলে তোর জন্য কি আনবো বলতো? সেটা তো আরো এক মাস পরের ব্যাপার, আপাতত আমি তোমাকে কিছু প্রেজেন্ট করতে চাই ভাইজান। কি ব্যাপার চাচামা? তোদের ভাই বোনের ব্যাপার তোরাই জানিস বাবা। ভাইজান নাও, আমার হাত খরচ থেকে জমানো একটা স্যুট বানিয়ে নিও। জোসনা, তোমার কাছ থেকে তো সারা জীবনই চেয়ে নিতে পারবো, কিন্তু তোমাকে কিছু দেবার সুযোগ জীবনে আর কখনো পাবো না ভাইজান। তোর এই উপহার আমার সারা জীবন মনে থাকবে। তো গেটআপটা তো সুন্দর চেঞ্জ করেছেন। জীবনটাই তো চেঞ্জেবল মিস নিগার। আপনাকে বেশ স্মার্ট হ্যান্ডসাম লাগছে। রিয়েলি? নিজেকে এত আড়াল করে রাখেন কেন? সবটা একবারে প্রকাশ করলে যে কোনো চার্ম থাকে না। আই সি। সরি সরি খালেদ, তোমাকে অনেকক্ষণ দাঁড় করে রেখেছি, চলি মা। ওকে, গুড মর্নিং আঙ্কেল। মর্নিং। হু ইজ দ্যাট গাই? ড্যাডি ফার্মের নতুন ম্যানেজার, আজই চার্জ নেবে। আই সি। মাতা চৌধুরীর চোখে পড়া মানি উপরে ওঠা। কি বিবি করছো? না কিছু না, ভাবছি ফার্মের ম্যানেজার না আবার বাড়ির সবার উপরে ম্যানেজারি শুরু করে দেয়। ভয় পাচ্ছ? একটু পাচ্ছি বই কি, পাচ্ছে তোমাকে না হারাই। বুঝেছি, চলো। দিস ইজ ইয়োর চেম্বার এন্ড দিস ইজ ইয়োর চেয়ার, তুমি এদের সঙ্গে আলাপ কর, আমি চলি। উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আমি নতুন লোক, আশা করি আপনাদের ফুল কোঅপারেশন পাবো। নিশ্চয়ই স্যার। থ্যাঙ্কস টু অল। থ্যাংক ইউ। আসি স্যার। এটা কি বললে চাচা? লেখাপড়া শিখিয়ে ছেলেকে কি বেয়াদব বানিয়েছো চাচা? ধনির দুলালি দিয়ে গেল না, মানে চাপা? আরে না না, চাপা না চাপা না, ঢু মেরে গেল। তাই বা মারবে কেন, মগের মুলুক পেয়েছে। ছাত্রী হয়ে ছাত্রের পেছনে ধাক্কা দেবে, এর প্রতিশোধ নিতেই হবে। কিন্তু কেমন করে? রোজ রোজ ফাজলামো, আজ দিয়েছি এক ধাক্কা। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ছাত্রের উপর ধনীদুল আলীর গাড়ি তুলে দেওয়া চলবে না, চলবে। আমি মোটেই গাড়ি তুলে দেইনি, ধাক্কা দিয়েছি মাত্র। ধাক্কা দিয়েছো, এবার সামলাও। চল রিতা, প্লিজ একটা ব্যবস্থা কর। মানতে হবে, ছাত্রের উপর ধরে দুলারের গাড়ি তুলে দেওয়া। রিতা রিতা, একটু ম্যানেজ কর, দেখি। আমাদের দাবি, আমাদের দাবি। কি হয়েছে? এই রামা, দেখেছো দেখেছো রায়হানকে কিভাবে আহত করা হয়েছে? ওর প্রাণ যায় যা অবস্থা। আমরা প্রিন্সিপালের কাছে যাচ্ছি,
বিচার না পেলে থানায় যাব। শুনুন শুনুন পিন্টু ভাই, আপনি ব্যাপারটা নিষ্পত্তি করে দিন না। না, রাহেনের সঙ্গে আমরা বেইমানি করতে পারবো না। পিন্টু ভাই ঠিক আছে, নিষ্পত্তি হবে, তবে এক শর্তে, সোহেলিকে রাহেনের কাছে সারেন্ডার করতে হবে, মানে মাপ চাইতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে তুমি যখন বলছো ঠিক আছে। এই রেহান যা, ওদিকে গিয়ে দুজন কথা বলে এই সব ঠিকঠাক করে আয়। তুমিও যেমন ওকে হাঁটতে পারবে। তাহলে হ্যাঁ তাই তো। ঠিক আছে, এক কাজ কর, স্ট্রেচারটা ধরে ওই গাছের দিয়া যাও, এবার মিটমাট করে এসো। ঠিক আছে ঠিক আছে। দেখুন আমি ঠিক ওই ইয়ে, আমি এখানে শুনি না, ও কানে শুনি। কি এদিকে জলদি জলদি, আমি অত্যন্ত দুঃখিত। আপনি তো দুঃখিত বলেই খালাস, আমার তো জান শেষ। আমি মাফ চাইছি। চাইছেন চাইছেন, ঠিক আছে ঠিক আছে, দিলাম মাফ করে। আচ্ছা আপনি তো সারা শরীরে ব্যান্ডেজ করে রেখেছেন, আসলে ব্যথাটা লেগেছে কোথায় ধরুন? দাঁড় করান, ব্যান্ডেজটা না খুললে দেখা যাবে না। ঠিক আছে। ব্যান্ডেজটা খুলুন। ব্রেক 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 করুন। ব্রেক করব একি, কোথায় ব্যথা? কিছুই তো হয়নি। সোহেলি যখনটা এইখানে দেখা যায় না, অনুভব করতে হয়। ধনী বাবার দুলালি, আদরের সোহেলি, আরে বধু হইয়া দুই দিন পর আসবে তুমি আমার ঘর। লেখা পড়া নাই বালাই, কান্না করি নাই কামাই, আহা বাবার টাকা দেই খাতাই, হইতে যাও ঘর জামাই। তার প্রেমের মধু সতি নারী পতি বিনা কিছুই বোঝে না, এই না পতির চরণে সুখ আছে মরণে, এই না কথা ভুইলা গিয়া পাপি হইও না। হইল পরধান হয় যদি মনের মতন,
বাবার দুলালি আরে আতরের সোহেলি আরে ভেটু হইয়া দুই দিন পর আসবে তুমি আমার ঘর অন্তরে আমার নাম দরকার তার থেকে একটি বেছে নেব যে আমার বিপরীতে লুৎফুন নেসার ভূমিকায় অবতীর্ণ হবে সেক্রেটারি ইয়েস স্যার এটা এখনো ঝুলিয়ে রেখেছো ইয়েস স্যার এটা বাড়ির বাইরে লটকে দাওগে গাও 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 ফ্যান্টাস্টিক প্লিজ এবং জাতীয় ও বিজাতীয় সাংস্কৃতিক সমন্বয় তুমি বুঝবে না আমি বুঝবো না জানো কত হাজার রজনী নাটক করেছি আমি পৌরাণিক ঐতিহাসিক আধুনিক ওরিয়েন্টাল সব সব নাটক করে রেখেছি আমি আর এই নাটক করার জন্য কত বিনীত রজনী ওই দারোয়ানের ঘরে কাটাতে হয়েছে আমাকে ফ্যান্টাস্টিক স্যার শুনো সুলতানা রাজিয়া নাটকের একটি দৃশ্য খাস কামরায় আয়েস করছেন রাজিয়া আজান উলম্বিত হস্তে তরবারির বাট স্পর্শ করে প্রবেশ করলেন বখতিয়ার বাবা 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 পিতা পুত্রের কি জমজমাট নাট্যাভিনয় অভিনয়ের দেখলি কোথায় মা এ তো শুধু মুখমণ্ডল সাইকেল ভণ্ডল সরি ম্যাডাম মাইকেল মন্ডল ওই হলো বাবা এক কাজ করো তোমার একমাত্র পুত্রকে একটা অডিটোরিয়াম তৈরি করে দাও মনে সুখে সংস্কৃতির 12টা বাজাতে পারো নো 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 তা হবে না এই যে বাবা নবাব এসব পাগলামো বাদ দিয়ে সংসারি সংস্কৃতি সেবাকে তুমি পাগলাম বলছো ফ্যান্টাস্টিক নো নো পাপা একে শোনালে মরে ইয়েস মাই সান দুনিয়াদারি একটু বোঝো
বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য একটু দেখো। নৌ পাপা ও কথা বলো না, নাটক আমার ধ্যান, নাটক আমার জ্ঞান, নাটক আমার প্রাণ। আমি চোখ বুঝলে সাত ভূতে যখন লুটে পুটে খাবে তখন ধ্যান জ্ঞান প্রাণ সব একসঙ্গে পালাবে নবাব সাহেব। খেলাটা যা জমেছিল না রে। আরে রাখ তোর খেলা, ওই দেখ যাচ্ছে। তারা একটু সাইজ করে আসি। এই যে শুনুন, এক্সকিউজ মি প্লিজ এক মিনিট। এই I love you. মানে ভাইজান বাবা কেউ বাড়িতে নেই তো? আমি তোদের কাছে আসিনি, এসেছি তোমার কাছে। মিথ্যে কথা, হৃদয় চিড়িয়া যদি দেখাবার হতো দেখাতাম। হে প্রিয়া, তোমায় ভালোবাসি কত। আমাকে নিয়ে মজা করছেন কেন? আপনারা বড় লোক আর আমরা ছোট লোক নয় নিশ্চয়ই। ঠিক আছে, তোমার আপত্তি থাকলে আর আসবো না। না না না, কেন ইয়ে মানে ভেতরে আসুন। আসবো, তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই চলে এলাম। আচ্ছা চলি। জোসনা, কামরান সাহেব কেন এসেছিল রে? কেন এসেছিল কামরান সাহেব? ভাইজানের খোঁজে। কে কে এসেছিল আমার খোঁজে? এই তোমার বন্ধু কামরান সাহেব। ও তাই নাকি? তা কিছু বলে গেছে? কে? না কিছু বলেনি। ভাইজান, এই কারণে অকারণে ওর এখানে আসাটা ভালো দেখায় না। রায়হান, কামরান শুধু আমার বন্ধুই নয়, একজন ওয়েল উইশারও। ওর এই বদৌলতে এত বড় চাকরিটা পেয়েছি। ও যে দয়া করে এ বাড়িতে আসে এইটাই তো যথেষ্ট। এ বাড়িতে ওর যেন কোনো অসম্মান না হয়। ও নো নো ড্যাড, বিয়েটি এখন আমি করতে পারবো না। তুমি বরং নিগারের বিয়েটা দিয়ে দাও। তোমাদের দুজনের বিয়েটা দিতে পারলে আমি নিশ্চিন্ত হতাম। বয়স হচ্ছে। ও ড্যাড, এসব বাজে চিন্তা ছাড়ো তো। খালেদকে অ্যাপ্রোচ করেছিলাম নিগারকে বিয়ে করার জন্য, সে রাজি আছে। সে কি? নিগার তো হাসমতকে হাসমত তোমার মতোই উচ্ছন্নে যাওয়া বড় লোকের ছেলে। বাপ হয়ে মেয়েকে আমি পানিতে ভাসিয়ে দিতে পারবো। ওকে, ওর যদি মত থাকে আমার কি বলার আছে? কামরান, ছেলে মেয়েদের মতামত নিয়ে বিয়ে দিতে হবে তা কিন্তু আমার পক্ষে সম্ভব না। তাতে যদি তোমাদের সঙ্গে আমার সম্পর্ক ছেদ হয় তাতে আমার কিছু যাবে আসবে না। না না মিস্টার সাইকেল। ও নো স্যার, মিস্টার মাইকেল। তোমার পোস্টের জন্য তুমি মিসফিট।
এত কাল হয়ে গেল, একটা লুৎফা জোগাড় করতে পারলে না? কোন চিন্তা করবেন না স্যার, নাও থিংক, পাবলিসিটি দিয়ে দিয়েছি, ব্যবস্থা হয়ে যাবে। কবে 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 আর কতদিন? কে গ্রিশিয়ান কাট চেহারা? ফ্যান্টাস্টিক। গ্রিশিয়ান কাট লম্বা? রাইট। গ্রিশিয়ান কাট? নো রাইট। আমার সিনক্রের জন্য জি আপনাকে আমাদের নাটকে অভিনয় করতে। নাটক? ওরে বাবা, ও কম মোটে আমার দ্বারা হবে না। ওই যে আপনাকে ডাকছে, ওই যে শুরু করেছো, এই যে আরে পাট গাইবে আমাদের নাটকে। না গাইবে না, এত দেরি করলে, আমি সে কখন থেকে বসে আছি, চলো তো। চলো চলো বললেই তো যাওয়া যায় না ভগ্নি, আসুন রিহার্সাল দেবেন। না মোদের যাবার সময় হলো, দাও বিদায়। জি আমি। কে বিদায় চাইছে? আমার বন্ধু রায়হান বাবা। সালাম আলাইকুম। আমার একমাত্র মেয়ের বন্ধু আমার সঙ্গে কথা না বলে চলে যাবে, কেমন কথা রে? কি নাম তোমার? জি মানে রায়হান। ভালো ভালো। মামুনি জি, চাটা কিছু দিয়েছিস? আজ খাওয়ার সময় নেই বাবা, আরেক দিন খাবে। হ্যাঁ কলেজে একটা বিশেষ ক্লাস আছে, যেতে হবে। যেতে হবে। আমার রিহার্সাল বললাম তো আমার দ্বারা হবে না। চল ইসলাম আলাইকুম। বিগ স্যার কেস ফিট, ফ্যান্টাস্টিক। মানে ও কেন গেল চলে, মুখের উপর না বলে? কারণ নাটক ওর দ্বারাই হবে না। ও ফাদার, আমার বেগমের জন্য একটা মেয়ে সিলেক্ট করে দাও তো। নিশ্চয়ই দেবো। মিস্টার সাইকেল? নো স্যার, মিস্টার মাইকেল। ও ইয়েস মিস্টার মাইকেল, কটা মেয়ে দেখার ব্যবস্থা করো। আমার একমাত্র পুত্রের বেগম সিলেক্ট করবো। ফ্যান্টাস্টিক, দুই তিন দিনের মধ্যেই পেয়ে যাবেন। প্লিজ ডাউন স্যার। ভালো মেয়ে চাই। ভালো ভালো বেগম হবে। বেগম বেগম মনে রেখো। মনে মনে ইয়েস আই মাইনিক। এই নাও তোমার শাড়ি, চাচা জানের পায়জামা পাঞ্জাবির কাপড়। এসব আনার কি দরকার ছিল বাবা? আরে লাগবে লাগবে, ভাইজানের বিয়ে সামনে না। চাচিমা, বড় লোকের মেয়েকে বউ করে ঘরে আনছ, একটা ভালো কাপড় না পড়লে লোকে বলবে কি? কি চাচা, কারণ ঠিক বলেছিস, তোমার তো আবার মালিকের মেয়ে। দেখি জোসনা মন্টু আর আমার জন্য কি এনেছো? এই তো সাফারির জন্য কাপড়, মন্টুর শার্ট প্যান্ট আর জোসনার শাড়ি। আমার শার্ট প্যান্ট কি রঙের ভাইজান? লাল রং বুঝি, লাল রং আমার খুব পছন্দ। ইয়ে জোসনা, যা তো চট করে শাড়িটা পরে তৈরি হয়ে নে। কেন ভাইজান? কামরান আমেরিকান কালচারাল টিমের শো দেখার জন্য দুটো টিকিট কিনেছিল, আমারই যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যায় অফিসের কাজে এক ভদ্রলোকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি যেতে পারছি না। তুই যা। মা যাব? তোর ভাইজান যখন বলছে যা। জোসনা, জোসনা তুই বড় হয়েছিস, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝার মতো তোর বয়স হয়েছে। কারোর মন রাখার আগে নিজের ভালো মন্দ ভেবে চিন্তে নিবি, সে আসেই করি। ভেবে চিন্তেই করছি ছোট ভাই, কামরান আমাকে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি। Ha 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 ha
Fantastic! Michael! No, sir! Michael! Oh, Michael! Eke, veke, baki shop, bidai kure dao. It's a wise Yes. All you damn attention! Follow me! তোমার নাম কি মা চমচম চমচমের মতোই মিষ্টি নাম না জানি বলে বাবা ডাকে চমচম চমচম আর অর্গান বাজাতে জানি বলে ভাইয়া ডাকে পম পম সোজা হয়ে হাতি বলে মা ডাকে টমটম মায়ের আমার কত নাম একটি মেয়ে কেন বেশ কটা থেকে এই মেয়েটিকে আমি পছন্দ করেছি জহুরির চোখ বুঝলি শার্ট পাতলুন পরা হলে কি হবে আমার মায়ের মুখে বেশ লক্ষ্মীশ্রী আছে আশা করি বেগম হিসেবে তোমার অপছন্দ হবে না জবাব নেই বাবা তোমার পছন্দের জবাব নেই গড ব্লেস ইউ মাই সন লুৎফা আর যদি না ফিরি তোমাদের বিয়েটা আজই সেরে ফেলি ইয়েস মাই সন মিস্টার সাইকেল না 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 মিস্টার মাইকেল মিস্টার মাইকেল দেখো কাজী বাবা আমি রাজি ওভাবে তোমার ভাইয়ের বিয়ে হয়ে গেল হেসো না কে জানে বাবা হয়তো আমার বিয়েটাও একদিন ওভাবেই দিয়ে দেবেন ইম্পসিবল এই রায়হান বেঁচে থাকতে সোহেলি অন্য কারো ঘরে যাবে অসম্ভব সত্যি 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 রায়হান সোহেলি শুধু একটাই ভয় গরিব বলে তোমার বাবা না আমাকে আবার গেট আউট করে দেন না আমার বাবা ওরকম নন হয়তো বলবেন ঠিক আছে তোমরা আমার এখানে থাকবে তোমাদের ওখানে ওরে বাবা সব নাটক পাগল বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি না না পাগল হয়ে যাব তবে সোহেলি আমি যতদিন এস্টাবলিশ না হতে পারছি ততদিন তুমি অপেক্ষা করবে করব রায়হান প্রয়োজন হলে সারা জীবন অপেক্ষা করব সোহেলি মাই লাভ এই জানো কাল আমার ভাইজানের বিয়ে যাবে আমাদের বাড়ি লোকে কি বলবে তোমার বিয়েতে যাব কি কি বললে বউ হয়ে প্রিয়তমা বেঁধেছি প্রেমের বাঁধন তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি আমি আর তুমি দুই মিলে একটি জীবন প্রিয়তমা
আছে না, তুমি দিলে ঠিকানা, সেই ঠিকানাতে দেখা দুজনাকে, জন্মে জন্মে হয়েছি আপন প্রিয়তমা, প্রিয়তমা বেঁধেছি প্রেমের বাঁধন, তুমি আর আমি, আমি আর তুমি, দুয়ে মিলে একটি জীবন, ও দুয়ে মিলে একটি জীবন। বলে তাই এত ভালোবেসে যাই, হাত রেখে হাতে গড়ি একই সাথে, সুখে দুঃখে দুজনার একটি ভুবন, তুমি আছো বলে তাই এত ভালোবেসে যাই, হাত রেখে হাতে গড়ি একই সাথে, সুখে দুঃখে দুজনার একটি ভুবন, প্রিয়তমা, প্রিয়তমা বেঁধেছি প্রেমের বাঁধন, তুমি আর আমি, আমি আর তুমি, দুয়ে মিলে একটি জীবন, তুমি আর আমি, আমি আর তুমি, দুয়ে মিলে একটি জীবন। বসো ভাইজান, বসো, গরিবের সংসার একটু অসুবিধে হবে, মানিয়ে নিও মা, এই চলো সব চলো। মা, মা তুমি যাও না। হ্যাঁ চাষিমা, তুমি যাও না, আর বিরক্ত করতে হবে না, এসো, এই এসো এসো, চলো 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 ভাবি, চলো আমার ভাই চাস্তু বোন খুব ভালো, নিগার তুই যাই বলে ছোট ভাই, ভাবি কিন্তু খুব সুন্দর, যেমন গায়ের রং তেমনি ফিগার, ভাবি কিন্তু চুল সুন্দর আপা। আরে ও আবার সুন্দর হলো কবে, নাকটা থেবড়া, চোখ দুটো ছোট ছোট, দেখবো তোর ভাগ্যে কি জোটে। আর যাই হোক, তোর মতন পেঁচা আনবো না, দিনের বেলা আবার পেঁচা পেলি কোথায়, দে চা দে জ্যোৎস্না। মা কিরে, ভাজানের চা দাও। দিচ্ছি রে মা। ভাবি ওঠেনি এখনো ভাজা? আরে বড় লোকের ছেলে মেয়েরা কি আমাদের মতো অত সকালে ওঠে, দেখে পড়ে পড়ে ঘুমোচ্ছে। আশ্চর্য, নিজেরা বসে চা খাচ্ছে। ভাইজান ভাবে বুঝি খুব সুন্দর, খুব ফর্সা। আরে ভাবি
এসো ভাবি এসো। বসো ভাবি। মা ভাবি চাটা গরম করে দাও। দিচ্ছি রে। খোলা বারান্দায় বসে চা খেতে কেমন মজা লাগে দেখো। কই মা, হলো মা? এইতো। ও মা দাও। আপা ভাবির চাটা আমাকে দাও, আমি নিয়ে যাব। তুই পারবি নে? পারবো আপা, দে না। ওর যখন শখ হয়েছে নিয়ে যাক। ছোট ভাইয়ের ঘরের বারান্দায় যা। ভাবি তোমার চা। নিগার আসলেও চোখে দেখতে পায় না। দেখতে পায় না তো ওকে দিয়ে চা পাঠাতে কে বলেছিল? এ বাড়িতে কি আর মানুষ নেই? আমি চেয়ে নিয়ে এসেছি ভাবি, আমাকে আমাকে মাফ করো ভাবি। ওঠ ভাই, ওঠ ভাবি। নেহা তুমি এবারে নতুন বউ, নইলে মন্তুর গায়ের হাত তোলার পরিণতিটা আমি বুঝে দিতাম। কি করতে, মারতে? যে হাতটা ওর গায়ে উঠেছে ওই হাতটা আমি ভেঙে দিতাম। রায়হান, এই সকালবেলা কিসব আবল তাবল বকছিস বলতো? হ্যাঁ এখন তো আবল তাবলই হবে। লাল সাহেবের বাচ্চা ঘরে এনেছো, আজ মন্তুর গায়ে হাত তুলেছে, কাল জোসনের গায়ে হাত তুলবে, পরশু আমার গায়ে হাত তুলবে, দুদিন পর চাচা চাচির। তুই থামবি? চাচিমা, চাচিমা তুমি কিছু বলবে না? চাচিমা, চাচিমা আবার কি বলবেন? চাচিমার মুখ তো তুমি আজই বন্ধ করে দিলে। আয় মন্ত্র চল। সরি, এক্সট্রিমলি সরি নিগার, আসলে ওরা কেউই খারাপ নয়, ব্যাপারটা আচমকা ঘটে গেছে, তুমি কিছু মনে করো না। আমি এখানে থাকবো না। এই মুহূর্তে এই ডিসিশন নেওয়াটা কি ঠিক হবে? তোমাকে তো বলেছি চাচা চাচিমা অনেক কষ্ট করে আমাদের দু ভাইকে মানুষ করেছেন, তাদের ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, আমিও দেখব। আরে ধ্যাত, বাড়ির ব্যাপার নিয়ে অত চিন্তা করছো কেন? কদিনই তো থাকবো। কদিন থাকবো মানে? মানে সোজা প্রেমের পরিণতি বিয়ে, বিয়ের পর তুমি তো আর তোমাদের বাড়িতে থাকছ না। হ্যাঁ শোনো, আমি ডিসিশন নিয়েছি, আমাদের বিয়েটা খুব শীঘ্রই সেরে ফেলবো, কিন্তু আপাতত কেউ জানবে না। কেউ জানবে না মানে? কদিন আগে তোমার ভাইয়ের সঙ্গে আমার বোনের বিয়ে হলো, বুঝতেই পারছো ড্যাডির একটা মোটা অঙ্কের টাকা খরচা হয়ে গেছে, তাই কাউকে না জানিয়ে আমরা বিয়েটা সেরে ফেলব। তারপর একদিন ড্যাডির সামনে তোমাকে নিয়ে গিয়ে বলবো, ড্যাডি হিয়ার ইজ ইওর পুত্র বধু। কিন্তু তোমার সঙ্গে আমার বিয়েটা, তোমার বোন হয়তো মেনে নিতে চাইবে না। কে কি চাইলো আর চাইলো না তাতে আমার কিছু যায় আসে না, বিয়ে করবো আমি, আমার ইচ্ছার বিরোধিতা করার সাহস না আমার ড্যাডির আছে না আমার বোনের। কে বিশ্বাস হচ্ছে না? না চলো এক্ষুনি, এই মুহূর্তে তার প্রমাণ দেবো। কামরান, ইয়েস এক্ষুনি চলো। কিন্তু ও নো, কিন্তু এসো, কামরান না। দোয়া করি আপনাদের বিবাহিত জীবন সুখের হোক, আল্লাহ আপনাদের সহায় হন। ধন্যবাদ। নিন মিষ্টি খাবেন নাও।
এখানে নিয়ে এলে কেন? আমাদের বিবাহিত জীবনের প্রথম রাতের কিছুটা অংশ মধুময় করে রাখার জন্য। এখানে কেউ আমাদের ডিস্টার্ব করবে না। রাত হচ্ছে, বাড়ির সবাই ভাববে, চলো যাই। আমার ভয় করছে কামরান। কিসের ভয়? আমরা বিবাহিত স্বামী স্ত্রী। আমার বাবা মা, তোমার বাবা, কেউ জানলো না। তোমাকে তো আগেই বলেছি জোসনা, ড্যাডিকে সারপ্রাইজ দেব, তোমাকে সামনে দাঁড় করিয়ে বাড়ির শুদ্ধ লোককে অবাক করে দেব। প্লিজ কামরান, প্লিজ। তুমি, তুমি আমার স্ত্রী। তোমার এই দেহ মন আজ থেকে যা আমার জোসনা। এসো কামরান, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে ফেলে এসো, আমরা একাকার হয়ে যাই। আজকে রাতটা স্মরণীয় করে রাখি। হ্যাঁ ডার্লিং, কামরান, কামরান। হ্যাঁ জোসনা। সে কখন থেকে চুপচাপ শুয়ে আছো? ভালো লাগছে না সোহেল, বাড়ির কথা মনে করলে। দূর, অত চিন্তা করো না তো। দেখো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কথায় বলে মানুষ পরিবেশের দাস। না সোহেল, পরিবেশ পেলেও কাজ কখনো হিরে হয় না। হিরে হয়তো হয় না, ওর জন্য তো বাড়ে। দেখো না আমার ভাই, ভাবির পাল্লায় পড়ে নাটকের ভূতের মাথা থেকে দৌড়ে পালিয়েছে। ভাবির ব্যাপারটা অন্যরকম সৈলী, ভাইজান সারাদিন উপরে ওঠার শখের সিঁড়িতরি করতেই ব্যস্ত, আর ভাবি তার আগের বলে ফিরে যেতে ব্যস্ত। কাজেই বুঝতে পারছো শান্তি পালিয়েছে। ভাই আমার কোটিপতির মেয়েকে বিয়ে করে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম খালেদ। আরে হায় হায়, বস না, বসবো না। শোন, আমার লাখখানেক টাকার দরকার, তুই অ্যাকাউন্টেন্টকে দেখে একটা চেক সই করে দে তো। অত টাকা? তোর ড্যাডি মানে আব্বার পারমিশন লাগবে যে। ড্যাডিকে জানানো যাবে না বলেই তো তোর কাছে চাইছি। সরি কামরান, আমি পারবো না। বস, ঠান্ডা নি। ননি খালেদ, প্রয়োজনে তোর সাহায্য পাবো বলেই সেদিন তোকে আমি আমার ড্যাডির কাছে নিয়ে গিয়েছিলাম, যার ফলে আজ তুই এই চেয়ারে বসে আছিস। আমার ড্যাডির কোম্পানির 5% অংশীদার। তুই শুধু শুধু রাগ করছিস, আমি বলছি ড্যাডিকে বললে দিয়ে দেবেন। ঠিক আছে, আমি পারমিশন নিয়ে নি। না থাক, আশা করি ড্যাডিকে ব্যাপারে তুমি কিছুই বলবে না। ওকে কামরান, লোকটা তো একেবারে অকৃতজ্ঞ। নেহাত বোনটার বিয়ে হয়েছে ওর সঙ্গে, তাই সহ্য করতে হলো। তবে তোর সামনে যে অপমান আমাকে করলো তার শোধ আমি নেব। ওর গোষ্ঠীশুদ্ধ সবাইকে যদি আমার এই পায়ের উপর না ফেলি, আমার নাম কামরান নয়। হ্যালো নিগার, এসো এসো। কেমন আছো? ভালো। ও ভাসমত, আমি বাঁচালে, ভীষণ একা একা লাগছিল। তাই তো এলাম, আমি তোমার বন্ধু, যদি তোমার মনের অবস্থা জানতেই না পারলাম, কিসের বন্ধু? তৈরি হয়ে নাও, একটা ভালো প্রোগ্রাম আছে। এক মিনিট বসো, ঠিক আছে? জোসনা, জোসনা। জি ভাবি, দু কাপ চা দিয়ে যেও তো। দিচ্ছি ভাবি। খালেদ উপরে ওঠার জন্য ব্যস্ত, তোমাকে সঙ্গে দেবার ফুরসত নেই। আর বলো না, বাবার ব্রিলিয়ান্ট বয়, বুঝতেই তো পারছো। বসো, চায়ের কথা বলেছি, আমি তৈরি হয়ে নি। ভাবি, ভাবি, চাটা রেখে যাও। হুম,
কামরার এক টেস্ট আছে। জি বলছিলাম, আমার যদি ভুল না হয় তুমি নিশ্চয় জোস না, মানে কামরানের অবশ্য আমার সাথে একটা কিছু হলেও কামরান কিছু মনে করবে না। বসুন না, ছাড়ুন। কি হয়েছে রে জোসনা? ভাবির ওই বন্ধুটা কি বলেছে? কেশব, কেশব নোংরা ইঙ্গিত। দাঁড়াও ভাবি, আমি জানতে চাই এই লোকটা তোমার কে? যেই হোক, তার জবাব দিয়ে কি তোমাকে করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হবে, কারণ আমার বোনকে যে কুশ্রী ইঙ্গিত করে সে আর যাই হোক ভদ্রলোক নয়। কি বলতে চাও তুমি? বলতে চাই এবারের বউ এ ধরনের একটা বাজে লোকের সাথে বাইরে কোথাও যেতে পারবে না। আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করো না। না, এটা স্বাধীনতা নয়, এটা বেহাপনা, এটা বেলেলাপনা। ইউ ফাইন, আই উইল টিচ ইউ হাউ টু বেলেলাপনা। কি হচ্ছে? ছাড়ো ছাড়ো ছাড়ো, এ কি হচ্ছে? ছাড়ো দেখুন। আরে আরে আমি বলছি ছাড়ো, মেমারে গিয়ে হাত দিস, তোর এত বড় সাহস? যা এখান থেকে। আপনি কিছু মনে করবেন না, ছেলে মানুষ। এসো হাসমত, এ বাড়ি তার এক মুহূর্ত নাই, এসো। অশান্তির আগুন বোধহয় চলতে শুরু করলো বন্ধুর মা। অত ভেবনা তো কি হয়েছে চাচা? বৌমার কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব হবে, তার সঙ্গে রায়হানের ঝগড়া হয়েছে, তাই বৌমা রাগ করে চলে গেল। আমরা ডাকলাম কিন্তু উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। ওর বাবার ফার্মে চাকরি করি ঠিকই, কিন্তু আমি তো চাচা মুরব্বী। থামো তো, যা বাবা, বৌমা নিশ্চয় বাপের বাড়ি গেছে, নিয়ে আয় কি, এই বয়সে একটু রাগ থাকবেই। যা বাবা যা। মন্টুর মা, একটা ঝড় আসছে, আমার সাজানো বাগানটা বোধ হয় সেই ঝড়ে তছনছ হয়ে যাবে। না না নিগার, এভাবে এখানে চলে আসাটা তোমার ঠিক হয়নি। খালেদের ভাইটা আমাকে এত বড় অপমান করলো, তারপরেও বলছো আসা তো ঠিক হয়নি? নিশ্চয়ই হাসমত কিছু বলেছে, তাছাড়া আমি তো বুঝি না হাসমত সেখানে যায় কেন। গফুরকে আমি ভালোভাবে চিনি, আর চিনি বলেই খালেদের সঙ্গে তোর বিয়ে দিয়েছি। গফুর যাদের মানুষ করেছে তারা কখনোই খারাপ হতে পারে। একটা কথা মনে রাখিস, স্বামীর ঘরে মেয়েদের আপন, সংসারের ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে তুই কুট করে এখানে চলে আসবি সেটা আমি চাই। ড্যাডি, তুই আমার একমাত্র মেয়ে, আমি তোকে সুখী দেখতে চাই। মা, নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। আব্বা। আরে এসো এসো খালেদ, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, ওকে নিতে এলাম। বেশ তো, আমার সঙ্গে ডিনার সেরে তারপর যাবে, কেমন? কি বলবে বলো? বাড়ির দোরগোড়া থেকে তো ধরে নিয়ে এলে, এবার বলো শুনি। তুমি অনেক বদলে গেছো কামরান। কিরকম? প্রায় 3 মাস তোমার দেখা নেই। আর বলো না, কাজের মেলা চাপ। কি বলবে তাড়াতাড়ি বলো, আমাকে আবার ছুটতে হবে। আমি
আমি মা হতে চলেছি কামরান। আরে ধ্যাত, ওটা একটা ব্যাপার হলো, আজকালকার দিনে ওসব নিয়ে কেউ ভাবে? কামরান, ব্যাপারটা তুমি যত সহজ ভাবে নিচ্ছ আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। দেখো, সহজ কঠিনের ব্যাপার নয়, দেরির শরীরের যে অবস্থা, ছমাসের মধ্যে আমাদের বিয়ের কথাটা বলতে পারবো না। ছমাস? আমি কেমন করে লুকাবো কামরান? শোনো, এমার করে বাচ্চাটা ফেলে দাও। ফেলে দেবো মানে? আমার পেটে কি নাজায়েজ বাচ্চা? বিয়ের আগের, মানে সমাজের চোখে বিয়ের আগের বাচ্চা জায়েজ না। শোনো, ছেলে মানুষই না করে ওসব আবর্জনা ফেলে দাও। আবর্জনা? এই নাও টাকা, কোনো নার্সিং হোমে গিয়ে ব্যবস্থা করে নিও। কামরান, ওটার দায় দায়িত্ব বহন করার ইচ্ছে আমার নেই। চলে। কামরান, কামরান, কামরান শোনো, আমার কথা এখনো শেষ হয়নি। কামরান, ওসব আবর্জনা ফেলে দাও, ওটার দায় দায়িত্ব বহন করার ইচ্ছে আমার নেই। ওসব আবর্জনা ফেলে দাও, ওটার দায় দায়িত্ব বহন করার ইচ্ছে আমার নেই। ওসব আবর্জনা ফেলে দাও, ওটার দায় দায়িত্ব বহন করার ইচ্ছে আমার নেই। কাউকে বহন করতে হবে না আমার ভুলের প্রায়শ্চিত্ত। আমি 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 করবো। না না, আত্মহত্যায় ভবিষ্যৎ বা পথ নয়। এছাড়া এছাড়া আমার কোনো পথ নেই ছোট ভাই, আমাকে মরতে দে, আমাকে মরতে দে ছোট ভাই রে। আমি মা হতে চলেছি। কামরান পরিষ্কার ভাবে জানিয়ে দিল তাই খুশি নিতে পারবে না, অথচ কাজে অফিসে নিয়ে গিয়েও আমাকে বিয়ে করে এই পরিস্থিতির মোকাবেলা করতেই হবে। সেজন্য মানা করেছিলাম বল। ওরা ওরা শুধু সর্বনাশ করতেই জানে। আমাকে বলে দে আমি কি করব, আমি কি করব। এই মুখ আমি কেমন করে মানুষকে দেখাবো, কেমন করে দেখাবো? কাদেশ নেই, কাদেশ নেই, শক্ত। তোকে কথা দিচ্ছি বোন, যদি ওই হারামজাদাকে তোর পায়ে এনে না ফেলতে পারি তো আমার নাম রায়হান না। ছোট ভাই, ড্যাড, আমায় দেখেছো? হ্যাঁ, এই প্যাকেটটা কাল খালেদের বাসায় পৌঁছে দিয়ে আসবে। এ দারোয়ান টারোয়ান কাউকে দিয়ে পাঠিয়ে দিলি তো হয়। কাউকে দিয়ে পাঠানো গেলে তোমাকে বলতাম না। ঠিক আছে, কাল তো অফিস বন্ধ, পরশু ফার্স্ট আওয়ারে অফিসে পৌঁছে দিয়ে আসবে। দাঁড়াও, তোমার এত ব্যস্ততা কিসের যে ঘন্টাখানিকের জন্য যেতে পারবে না? কিসের ব্যস্ততা? ঠিক আছে, দাও কালই দিয়ে আসবো। আব্বার কাণ্ড, এটা তো কাল হলেই চলতো। ড্যাডির তারা দেখে ভেবেছিলাম আজ না পৌঁছালে হয়তো সর্বনাশ হয়ে যাবে। যাক বাবা, আমি দায় মুক্ত। উঠি। সে কি কিছু না খেয়ে চলে যাবে ভাইয়া? হাসমতের সাথে আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, চলে। দাঁড়াও কামরান, দাঁড়াও কামরান, তোমার সাথে আমার কিছু কথা আছে।
কিছু শোনার মতো সময় এই মুহূর্তে আমার নেই। কামরান, আমি তোমার স্ত্রী। স্ত্রী? বিয়েটা ছেলে খেলা নয়, চাইলে যে কাউকে স্ত্রীর মর্যাদা দেওয়া যায় না। অভদ্রের মতো পথ আগলে দাঁড়িয়েছো কেন? তোমাকে ভদ্রতা শেখাতে। জ্যোৎস্নার প্রশ্নের সঠিক জবাব দিয়ে যাও। ওসব বাজে প্রশ্নের জবাব দেওয়ার অভ্যেস আমার নেই। পথ ছাড়ো। পথ ছাড়ব, তবে তোমার একার জন্য নয়, জ্যোৎস্নাকে সঙ্গে নিতে হবে। কে জ্যোৎস্না? কেন তাকে সঙ্গে নিতে হবে? কারণ জ্যোৎস্না তোমার স্ত্রী, ও তোমার সন্তানের মা হতে চলেছে। না, তোমার চরিত্রহীনা বোন কোথায় কার দ্বারা নষ্ট হয়েছে তার দায় দায়িত্ব কি আমাকে বহন করতে হবে? কি বললি? আমি আমি চরিত্রহীনা? ছোট ভাই, ওকে ওকে যেতে দে ছোট ভাই, ওকে যেতে দে, ওকে যেতে দে। না, ওকে আমি ছাড়বো না। বল, কেন আমার বোনের সর্বনাশ করেছিস? বল, কেন সর্বনাশ করেছিস? চাচা, চাচা, এই বদমাশটা আমাদের। রাহান, কি শুরু করেছিস? ছাড় বলছি। তুমি জানো না ভাইজান, এই লম্পট জ্যোৎস্নার সর্বনাশ করেছে। ওর এই অনুগ্রহে জ্যোৎস্নার মা হতে চলেছে। এই ভদ্রবেশী লম্পটটা বিয়ের নাটক করে জ্যোৎস্নার সবকিছু লুটেপুটে নিয়েছে, জ্যোৎস্নার সর্বনাশ করেছে। না, মিথ্যে কথা। জ্যোৎস্নার সর্বনাশ করেছো নিজে। নিগার, চিৎকার করো না, প্রমাণ চাও। হ্যাঁ হ্যাঁ, প্রমাণ চাই। দাঁড়াও, দিচ্ছি। না প্রমাণ। বদমাশ, তোর এত দুরন্ত পতন হয়েছে। বল এটা মিথ্যে, বল এসব মিথ্যে, বল এগুলো মিথ্যে। বিশ্বাস করে ষড়যন্ত্র, এই বানোয়াত। নিজের অপরাধ প্রমাণ হলে তখন বলা হয় সব ষড়যন্ত্র, সব বানোয়াত। যাও ভাইয়া, আর কখনো এই ছোট লোকদের বাড়িতে আসবে না। যাও, যাও ভাইয়া। তোমরা শোন, বেরিয়ে যা বাড়ি থেকে। যে নিজের বোনের সর্বনাশ করতে পারে তার এ বাড়িতে থাকার কোনো অধিকার নেই। বেরিয়ে যা। না, না, না ভাইজান, না, আমি যাব না। এই ছবির উপর বিশ্বাস করে আমার মাথার উপর এত বড় কলঙ্কের বোঝা চাপিয়ে দিও না ভাইজান। চাচা, চাচা, বিশ্বাস করো, সব ষড়যন্ত্র। এই পুকুর উপর রেখে মায়ের আদর দিয়ে মানুষ করেছি এই প্রতিদ্বন্দ্বিনী বাবা। চাচিমা, বিশ্বাস করো, আমি পশু নাই, জ্যোৎস্না আমার বোন। আমি তোমার পাঁচ হয়ে বলছি চাচিমা, বিশ্বাস করো, জ্যোৎস্না সর্বনাশ আমি করিনি। চাচা, মঞ্জুরমা, ওকে আমার সামনে থেকে সরে যেতে বলো, আমার সামনে থেকে সরে যেতে বলো। চাচা, চাচিমা, চাচিমা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। জ্যোৎস্নাকে এখানে ডেকে নিয়ে প্রমাণ করতে পারতাম কে ওর সর্বনাশ করেছে, কিন্তু আমি জানি তোমরা কেউ ওর কথা বিশ্বাস করবে না, তাই ওকে এখানে ডেকে নিয়ে ছোট করব না। তবে একটা কথা বলে যাই, আমার ভাই এই বাড়িতে একটা ডাইনি এনেছে, ওই ডাইনিটা তোমার সাজানো বাগান ভেঙে তছনছ করে দেবে, আর আমার এই ভাই তাই চেয়ে চেয়ে দেখবে। বদমাশ, বেরো, বেরো বাড়ি থেকে, বেরো। হ্যাঁ যাচ্ছি, তবে জেনে রাখো, যেদিন প্রমাণ করতে পারবো কামরানি আমার বোনের সর্বনাশ করেছে, সেদিন এসে ওই ডাইনিটার চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে বের করে দেবো। মা, মা,
মা, আপা এই কাগজটা দিল। আমাকে নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সমাধান কি আমি জানি না। আমি চলে যাচ্ছি, খোঁজ করো না। জ্যোৎস্না চলে গেছে। যাক যাক, ওই সর্বনাশী মুখ আমি দেখতে চাই না। যেখানে খুশি যাক, আমি মনে করবো জ্যোৎস্না না হয়ে আমার কোনো মেয়ে ছিল না। ব্রেক করো। মা, মা গো। হ্যাঁ মা, আমি আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। কেন কেন এখানে আনলেন? কেন কেন? আমি তোমার গুরু, নিজের সন্তানের মতো একদিন তোমাকে না শিখিয়েছি। আমার সন্তান আমারই গাড়ি নিচে পড়ে মারা যাবে, তা কি হতে পারে রে মা? আপনি জানেন না ওস্তাদ জি, আমার 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 কি সর্বনাশ হয়ে গেছে। দীর্ঘদিন হলো বাড়িটা আপনার কাছে বাধা পড়ে আছে। দেখুন, আমার খুব টানাটানি চলছে গফুর সাহেব। আপনার বড় ভাই নেহাত আমার বন্ধু মানুষ ছিল, তাই টাকা আনা দেয় বাড়িটা রেজিস্ট্রি করে নিতে পারবো এ কথাটা দলিলে লিখিনি। জানি তরফদার সাহেব, এই জন্য আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, বাড়ির আপনার অংশটুকু তো আপনার ভাই বেঁচে থাকতে ওর নামে লিখে দিয়েছেন। জি, মালিকানা তো আপনার নেই, তো আপনি কেন শুধু শুধু দেনার বোঝা টানছেন? আপনার ভাইপো খালেদ শুনেছি বড় চাকরি করে, ওকে বলুন না কেন। 3 লাখের মধ্যে 1 লাখ তো আপনি শোধ করে দিয়েছেন, বাকি 2 লাখ সে দিয়ে দিক। খালেদ ব্যাপারটা এখনো জানে না, দেখি ওকে বলবো। দয়া করে কটা দিন সময় দিন। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করবেন। চলি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ড্যাডি, তোমার সবটাতেই বাড়াবাড়ি। আমার ড্যাডির টাকা দিয়ে বন্ধক ছাড়াবো আর নাম থাকবে ওদের। তাছাড়া ওই 2 লাখ টাকা ওরা কোনো দিনই শোধ দিতে পারবে না, মাঝখান থেকে বাড়িটা হাতছাড়া হয়ে যাবে। তুই বুঝছিস না মা, ব্যাপারটা আমি ওদের বলতে পারবো না। তোমাকে কাউকে কিচ্ছু বলতে হবে না, যা বলা বা করার আমি করব। তুমি টাকা দেবে কিনা বলো। আহা, টাকা আমি দিচ্ছি। একটা কাজ কর, বাড়িটা না খালেদের নামে করে নে। ওহো, খালেদ খালেদ খালেদ, ও তোমাকে জাদু করেছে। তা নয় রে, তা নয়, আমি তোর ভবিষ্যৎ ভেবেই কথাটা বলছি। বললাম তো তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, আমি সব ম্যানেজ করব। ঠিক আছে, টাকা আমি দিচ্ছি, আমাকে কিন্তু এসবের মধ্যে জড়াবি না। ঠিক আছে, হাই আসুন। আসুন, বসুন। দেখুন খালেদ সাহেব, সাব কন্ট্রাক্ট করতে চাইছি বলে আমাদের পেটি কন্ট্রাক্টর ভাববেন না। কোটি টাকা পুঁজি খাটানোর মতন অবস্থা আমাদেরও আছে। হেলাল সাহেব যে রেট দিয়েছেন তাতে আপনাদেরও প্রফিট কম হবে না? তা হবে, কিন্তু জানাজানি হলে কোম্পানি গুডউইল চলে যাবে। ভাববেন না, আপনারা যে সাব কন্ট্রাক্ট দিচ্ছেন এটা কেউ জানতেই পারবে। স্যার, তাহলে গফুর সাহেবকে দিয়ে
এই রেট মোতাবেক শিডিউল তৈরি করে কাল এদের সঙ্গে কন্ট্রাক্ট করে ফেলি। সাত দিনের মধ্যে কাজ শুরু করতে না পারলে আর্নিস্ট মানি আবার ফরফিট হয়ে যাবে। ঠিক আছে, কালই কন্ট্রাক্ট করে ফেলুন। ওকে স্যার, চলি। থ্যাংকস। আব্বাকে দেখিয়ে দেব কম ক্যাপিটালেও ব্যবসা করা যায়। জামাই সাহেব, ছ বছর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ করেও তুমি উড়ে এসে জুড়ে বসলে, প্রথম খাবো তোমার চাচা আব্দুল গফুরকে, পরে তোমাকে। গবু সাহেব, এই রেট মোতাবেক নতুন এয়ারপোর্ট বিল্ডিং এর সাব কন্ট্রাক্টের একটা এস্টিমেট তৈরি করুন, কালই কন্ট্রাক্ট সই হবে। স্যার, এই রেট মোতাবেক কোম্পানি যে কিছুই থাকবে না। থাকবে কি থাকবে না তা জানি না, খালেদ সাহেবের অর্ডার। আজ কয়েকদিন ধরে রায়হানকে দেখছি না, তোমার সঙ্গে দেখা হয়েছিল না তো? আজ কদিন থেকে কলেজও আসছে না, গেল কোথায়? আপনারা এতগুলো লোক, কারো কি ব্যাপারটা আমাকে জানানো উচিত বলে মনে হয়নি? এই কদিন তো আপনি সিলেটে ছিলেন স্যার, তবু ফোনে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আপনাকে পাইনি। 5 লাখ টাকার জামানত বাজেয়াপ্ত হয়ে গেল। রেট শিডিউলটা যদি গফুর সাহেব ঠিক গফুর সাহেবকে পাঠিয়ে দিন। আমায় ডেকেছো খালেদ? এয়ারপোর্ট বিল্ডিং এর সাব কন্ট্রাক্ট শিডিউল রিভাইজ করেছো কেন? রিভাইজ করবো কেন? হেলাল সাহেব যে কপি আমায় দিয়েছেন আমি সেভাবেই এস্টিমেট করেছি। না, তা করেননি। এই সেই কপির ডুপ্লিকেট, মিলিয়ে দেখুন তো ঠিক আছে কিনা। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না খালেদ। ও ইউ শাট আপ, কেন মাতব্বরি করেছো? ওয়াই, হোয়াট ফর? তোমার জন্য কোম্পানির সুনাম নষ্ট হলো, 5 লাখ টাকার জামানত বাজেয়াপ্ত হলো। কে দেবে এই 5 লাখ টাকা, তুমি না আমি? খালেদ, তোমার মনে রাখা উচিত ছিল তুমি এই কোম্পানির সামান্য একজন এস্টিমেটার, অথরিটি নও। বেরিয়ে যাও অফিস থেকে, তোমাকে আমি বরখাস্ত করলাম। কথা বলছো না কেন? কি কি হয়েছে?
সুখে মন অন্ধ হয়ে যায়। ওরে জীবন সুরের ভুবন, আমার দাদু ভাইয়ের ভবিষ্যতের জন্য আছে, আমি আবার ফাংশনের ব্যবস্থা করব। উস্তাদজি, তুই তো জানিস মা, আমার আর কেউ নেই, স্ত্রী একমাত্র পুত্র একই দিনে পরে পরে চলে গেল। এখন তোরাই আমার সব, তোকে সুখী দেখতে পারলেই আমি খুশি। তোরে পুরো ছেলের অনুরোধ, আমার দাদুবার পিতার পরে সেটা বল, আমি নিজে গিয়ে। উস্তাদজি, আপনাকে তো সব বলেছি যে তোর কাছে আপনাকে পাঠাতে পারবো না, যত কষ্টই হোক আমার কুকুরকে আমি মানুষ করব। আপনি শুধু আমাকে দোয়া করবেন। দোয়া করি মা, আল্লাহ তোরা সুখী করুন, দুঃখ সহিবার শক্তি দিন। রাখ মা, এ টাকা কটা রাখ। মা, খুব খিদে পেয়েছে মা, কিছু খেতে দাও না। কি দেবো রে বাবা, রান্নাঘরে যেতে তো বারণ করে দিয়েছে। তোমাদের রান্না হয়েছে? রান্না হইলে আপনি গো কি, মেম সাহেবের অর্ডার, আপনি গো ব্যবস্থা আপনি গো কইরে লইবার কইছে, আর ওই ঘরের মধ্যে থাকবার পারবেন না। আমরা তো কলগ্রহ হয়ে গেছি মন্টুর মা। বাবা, কথা মরি আনো না, খুব খিদে পেয়েছে। আচ্ছা 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 আচ্ছা, তুই জানিস তো বাবা, ওদের মানুষ করার জন্য কতদিন তোর মা আর আমি অনেকের দিন কাটিয়েছি, কি গো তোমার মনে নেই? আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি। এক টাকার মুড়ি দাও তো। আরে চাচা, আপনার মেয়ে নাচ দেখিয়ে হাজার হাজার টাকা কামাচ্ছে, আর আপনি এক টাকার মুড়ি কিনছেন? মেয়ে কি আপনার ভাতিজা রায়হানের সঙ্গে আছে, না অন্য কাউকে পাকড়া করেছে চাচা? ওই মেয়ে বিয়ে না দিয়ে চাচা নানা হয়েছে। আবে না যায় না, বেয়াদব শালা, পেছনে তুই কাজ করবে আবার গায়ে হাত তোলে? কি হয়েছে গো? আমি পারলাম না,
আমি উঠে গেছি, তোমার ময়লা পানির মতো নোংরা হয়ে গেছি। কোথায় যাচ্ছ? হাসমতের বার্থডে পার্টিতে। ও, বার্থডে পার্টিতে? হাসমত সাহেব একটু নিগার গাড়ি যাচ্ছে। আমাকে অন্তত তোমার জানানো উচিত নিগার। তোমাকে জানাবো মানে? What do you mean? হাসমত আমার বন্ধু, ওর সাথে বাইরে যাবার অধিকার আমার আছে? বাহ 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 বাহ, আমার স্ত্রীর অধিকার থাকবে তার বন্ধুর ওপর, অথচ আমার স্ত্রীর ওপর আমারই কোনো অধিকার থাকবে না? শোনো, ভবিষ্যতে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। নিগার 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 ভাইজান, ভাইজান বল, আজ সারাদিন আমরা কিচ্ছু খাইনি ভাইজান। তা না খেলে আমি কি করব? কেটে খেতে পারিস না? কতবার চাইলাম, কেউ খেতে দিল না। ফকির বোধহয় এতবার চেয়ে ফিরে যায় না ভাইজান। বাহ চমৎকার, ফকিরের মতোই তো কথা বলিস, জানিস না গায়ের ফকির গায়ে ভিক্ষে পায় না, রাস্তায় যা ভিক্ষে পাবি। তুমি তুমি আমাকে ভিক্ষে করতে বলছো ভাইজান? এখানে যখন কেউ খেতে দেয় না তাহলে আর কি করবে? যা ভিক্ষে করে নিয়া দাঁড়া, এখানে দাঁড়িয়ে চিৎকার করে বল, অন্ধকে ভিক্ষে দাও, অন্ধকে ভিক্ষে দাও, অনেক পাবি। সব শুনবো, আয়
জ্যোৎস্না, হে মা, তোমার জ্যোৎস্না কেমন আছিস রে? ভালো মা, ভালো, ভালো। এতক্ষণ কোথায় ছিলি রে মন্টু? ভিক্ষে করছিল মা। তোমার মন্টু ভিক্ষে করছিল। টাকা কত রাখো মা, কাল আমি চাল ডাল সব নিয়ে আসবো। না, কিছু রাখবে না, ও টাকে রাখবে না মোটুর মা। বাবা, চুপ, কে তোর বাবা? ছি ছি ছি, এত লজ্জা মাথায় নিয়ে তুই মরিস নি? চুপ করো, ওগো তুমি চুপ করো। কেন চুপ করবো? ওর ওই পাপের টাকায় অভুক্ত গফুরের পেট ভরাতে এসেছি। না, খিদের জ্বালা যদি সহ্য করতে না পারো গলায় দড়ি দাও গে, বাড়িতে ডুবে মরো গে, তো ওই পাপের টাকায়। না বাবা, কোনো পাপের টাকা নয়, এই টাকা আমি সব ভাবে উপার্জন করেছি। জানি জানি জানি, পুরুষ মানুষের মনোরঞ্জন করে ওই টাকা রোজগার করেছিস। ওই ডাকটা তোর মুখ থেকে আর শুনতে চাই নে মন্টুর মা, ওকে চলে যেতে বলো। ওকে বুকে নিও না মন্টুর মা, ওকে বুকে নিও না, ও নষ্ট হয়ে গেছে। করে দাও ওকে, বের করে দাও ওকে, বের করে দাও। যাচ্ছি বাবা, যাচ্ছি, তবে তবে একটা কথা জেনে রাখো, তোমার মেয়ে, তোমার মেয়ে কোনো পাপ করেনি, কোনোদিন করবেও না, করবেও না। আপা, আপা রে, আপা মন্টু রে, ওকে আর ডাকিস নে বাবা। কিন্তু আমি যে রুটি আনলাম, মিষ্টি আনলাম, ও খাবে না গো। জানো বাবা, আজ আমি গান গেয়ে অনেক পশু পেয়েছি। গান গেয়ে বিক্রি করেছিস? ভালো মন্টুর মা, আর চিন্তা নেই, আমাদের মন্টু রোজগার করতে শিখেছে, আমাদের 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 মন্টু রোজগার করতে শিখেছে। খোকন, খোকন রে, সারা দুনিয়ার কাছে তোর মা আজ কলঙ্কিনি, পরে তুই কি আমাকে তাই বলবি বাবা? বিশ্বাস কর, বিশ্বাস কর বাবা, আমি কোনো পাপ করিনি, আমি দুর্ভাগ্যের শিকার, আমি দুর্ভাগ্যের শিকার। একি ড্যাড, কোথায় যাচ্ছ? আসকরের ওখানে। ডাক্তার না তোমাকে বেশি চলাফেরা করতে বারণ করে দিয়েছে? হ্যাঁ, সেজন্যই তো যাচ্ছি। আসগর আঙ্কেলকে এখানে ডাকি এনে গল্প করো। গল্প নয়, একটা বিশেষ জরুরি ব্যাপারে আলাপ করতে যাচ্ছি। এমন কি ব্যাপার ড্যাড যা এখানে ডেকে এনে বলা যাবে না? স্টুপিড, আমি তোমাকে সংসারী দেখতে চাই, তাই আসগরের মেয়ে সোহেলের সঙ্গে তোমার বিয়ের ব্যাপারটা আলোচনা করব। ও রাজি হলে তোমাদের বিয়েটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেরে ফেলতে চাই। আমার শরীরের যা অবস্থা, কি তোমার কিছু বলার আছে? না, আমার আর কি বলার আছে, যা ভালো বুঝো করো। যাক, সুমতি হয়েছে তাহলে, চলে। বাহ,
আমি তোমাকে কোনোদিনই বুড়ো ছেলেটার বাড়িতে গেলাম, এবার কিন্তু মা তোমাকে পার্মানেন্টলি নেওয়ার জন্যই তোমার বাবার কাছে এসেছি। জি পার্মানেন্টলি মানে? বুঝলি, আচ্ছা তুমি যাও পরে বলবো। আশকর, এবার কিন্তু তুমি আমাকে আর না করতে পারবে না, ছেলেটিকে আমি সংসারে দেখতে চাই, তোমার মেয়েটি আমাকে দাও। দেখো দেখি কাণ্ড, আরে না করলো কি, ওর পরীক্ষা শেষ, কাজে জীবনের ফাইনাল পরীক্ষা দিতে কোনো অসুবিধেই নেই। তাহলে আগামী মাসের 10 তারিখে বিয়ের ডেটটা ঠিক করে ফেলি। করো। উঠি তাহলে। উঠি কি, জুড়ি মাইকেল আমি ইয়াস ভিক্ষা নিয়ে এসো, রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ। সাইকেল? নো নো স্যার, মিস্টার মাইকেল। ও আমি সরি মিস্টার মাইকেল। তুমি তো জানো আমার শরীর নানা অসুখের বাসা, খেয়ে অসুস্থ হওয়ার চাইতে না খাওয়াই ভালো। ঠিক আছে চলে আসবে। শৈলি, জি বাবা। আয় মা, আয় আয় আয়, খুশির খবর আছে। তোর বিয়ে পাকা করে ফেললাম। পাকা করে ফেললে মানে? বাহতাবের ছেলে কামরানের সাথে? না বাবা, এ বিয়ে হবে না। হোয়াট, হবে না? কেস মিস ফিট বিগ স্যার। মিস ফিট? ইয়েস স্যার। প্রসিড। বাবা, ইয়ে আমি আমি মানে বল বল না, আমি আমি রায়হানকে ভালোবাসি। ভালোবাসি? আগে বলিস নি কেন? ও নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করবে না, তাই বলি। ও বুদ্ধিমান ছেলে, ওকে ডেকে নিয়ে আসবি, আমি ওর সঙ্গে কথা বলবো, তারপর মাতাকে জানিয়ে দেবো এ বিয়ে হবে না। বাবা শুনুন, এটা কি খালেদ সাহেবদের বাড়ি? কেন বলো তো? মানে খালেদ সাহেবের ভাই রাহেন সাহেবকে চাইছিলাম। ও আমার সুযোগ্য দেবর, ও এখানে থাকে না। কোথায় থাকে দয়া করে বলবেন? কোথায় থাকে জানি না, তবে বেকার মানুষ, বনি নিশ্চয় কোনো রাজপ্রাসাদে ওঠেনি। বনি মানে? ও তোমাকে জানাইনি বুঝি? কোন মুখেই বা জানাবে, আপন চাচাতো বোন তার সঙ্গে পোষ্টি নষ্টি করে পালিয়ে যাবে, আমরা একে জানতাম? রায়হান, রায়হান শেষ পর্যন্ত এতদিনে বোধহয় বাচ্চা টাচ্চাও হয়েছে। আর শুনতে চাই না, আর শুনতে চাই না। কি হলো মা, ওকে পেলিনি? বাবা, ও একটা ধোকাবাজ, লম্পট, চরিত্রহীন। বাবা, একটা সই দে। কি ব্যাপার, এত টাকা? কামরান চৌধুরীর বিয়েতে একটু বেশি খরচ হবে। তাই বলে 5 লাখ? টাকাটা তোর নয়, আমার ড্যাডির। তাছাড়া অ্যাকাউন্টেন্টকে ডেকে জিজ্ঞেস করে নে অর্ডার টাকা। ইয়ে আপনার শ্বশুর সাহেবের? এই বিয়েটা আপনার চাচাতো বোনের সঙ্গে হতে পারত যদি মেয়েটা পেট বাঁধিয়ে আপনার ভাইয়ের সঙ্গে পালিয়ে না যেত। ইউ সোইন, একি মেশিন সে গেট আউট।
Get out, all of you! Get out! এই জন্যই কথাই বলে ছোট লোককে কখনো বন্ধু বানাতে নেই আর আত্মীয়তাও করতে নেই আয় ওদের জন্য আজ আমাকে এত বড় অপমান সহ্য করতে হলো আমি ভুলতে চাই সবাইকে ভুলতে চাই বাবা আল্লাহ তুমি রহম কর কেন একের পর এক এই দুর্যোগ দিচ্ছ আমাদের মাফ করো আল্লাহ দেখো না দেখো না মন্টুর মা আল্লাহকে ওভাবে দেখো না সারা জীবনে যখন কাজের চাপে আল্লাহকে ডাকা হয়নি আজ ওভাবে ডেকে আর তাকে বিরক্ত করো না খালেদ বাবা তোমার চাচা যেন কেমন করছে ওকে বাঁচাও বাবা বাঁচাবার আমি কে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি আজ চাইছি বাবা একজন ডাক্তার আনো ডাক্তার এত রাতে ডাক্তার পাবো কোথায় আমার জন্য বলছি না মন্টুর জন্য বলছি না তোমার চাচার জন্য বলছি ওকে বাঁচাও না এখন আমি বাঁচাতে টাচাতে পারবো না কি শুরু করেছেন আপনি লোকটা সারাদিন খেতে খেটে এসেছে আর আপনি নাকি কান্না শুরু করেছেন বৌমা তোমাদের কাছে যদি কোনো অপরাধ করে থাকি তার জন্য আমি হাত জোর করে মাপ চাইছি একজন ডাক্তার ডেকে দাও কালে চলে যাও তোমার পায়ে পড়ছি বাবা তোমার পায়ে পড়ছি তোমার চাচাকে বাঁচি আজ তুমি ধন্য মন্টুর মা আজ তুমি ধন্য যাকে বুকের উপর রেখে মানুষ করেছো আজ সে লাথি মেরে তার প্রতিদান দিয়েছে আমি তোকে অভিশাপ দেব না আমি তোকে দোয়া করছি আল্লাহ যেন তোর ঘরে তোর মতো সন্তান না দেন চলো এখানে আর নয় আয় বাবা নিগার নিগার আমি আমি হাত পা নাড়াতে পারছি না আমার আমার সারা শরীর কেমন যেন করছে ও কিছু না ডিয়ার একটু বেশি খেয়েছো তাই না না আমার চাচিমা আমার মাকে আমি লাঠি মেরেছি খোদা তার উচিত শাস্তি দিয়েছেন খোদা আমার সারা শরীর অবশ করে দাও খোদা আমার সারা শরীর অবশ করে দাও এসো এসো দাও কোথায় গিয়েছিলে বেড়াতে তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ নিগার না ছাড়িয়ে উপায় কি বলো তোমার মতো একটা ল্যাংড়া লোকের সঙ্গে তো আর বেড়াতে যাওয়া যায় না নিগার তোমার ড্যাডির এই ইডিয়েট কর্মচারীটা কোনোদিনও বুঝবে না নইলে আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো নিগার তুমি তোমার ওই ল্যান্ডরা স্বামীর পা ধরে মান ভাঙাও আমি চললাম দাঁড়াও খালেদ তুমি আমার বন্ধুকে অপমান করে পক্ষান্তরে আমাকে অপমান করেছো ওর কাছে তোমাকে মাপ চাইতে হবে যেদিন গিয়ে মাপ চাইবে সেদিনই নিগারে বাড়িতে আসবে তার আগে নয় চলো হাসমত
কার্ডগুলো ঠিক মতো পৌঁছে দেবে, যাও। ঠিক আছে। হজলু। জি স্যার। তোমাকে যে কার্ডগুলো দিয়েছি সেগুলো ঠিক মতো পৌঁছে দিও, যেন মিস না হয়। না স্যার, মিস হবে না। আর খালেদের চাচা গফুর, নিয়ামত সাহেব আর আরাম সাহেবের কার্ড আমি নিজে পৌঁছে দেব। সে কি স্যার, আপনার শরীরের যে অবস্থা! ছেলের বিয়ে দাওয়াত দিতে যাব, কিছু হবে না হে। তাছাড়া আজ আমার প্রেশারও কম, তুমি যাও। জি স্যার, সালাম আলাইকুম। ড্যাডি, ড্যাডি! কি মা? আমার 50,000 টাকার দরকার। হঠাৎ টাকার দরকার পড়লো কেন? ও ড্যাডি, তুমি সব ব্যাপারেই শুধু ব্যাখ্যা চাও। আচ্ছা, কোনো ব্যাখ্যার দরকার নেই। ও সুইট ড্যাডি। হ্যাঁ রে মা, শুনলাম খালেদ কদিন ধরে অফিসে যাচ্ছে না, তুইও এখানে আছিস, ঝগড়া টগড়া করেছিস নাকি? ওই প্যারালাইজড লোফারটার কথা বলো না ড্যাডি। কি কি বলবি? খালেদ প্যারালাইজ? কবে থেকে, কখন থেকে? কেন আমাকে জানাসনি? কেন ড্যাডি তুমি? কেন আমাকে জানাসনি? কেন, কেন? আমি ওকে ডিভোর্স করবো। ড্যাডি, 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 কেন কথা বলো ড্যাডি, ড্যাডি, ড্যাডি! হ্যালো, কামরান স্পিকিং। কামরান, বিয়ের তারিখটা যে পাল্টাতে হয় বাবা, তোমার বাবার শেষ ইচ্ছাটা যে আমাকে রাধে বাবা। হ্যাঁ সাহেব, কি রান্না করব? কিচ্ছু না, কিচ্ছু না। কি হবে রান্না করে? চাচা গেছে, চাচিমা গেছে, নিগার চলে যাও এখান থেকে, চলে যাও। আমার বাপের প্রায়শ্চিত্ত, আমাকে একাই করতে দাও, আমাকে একাই করতে দাও। তাই দেব, তবে এখানে নয়, এ বাড়ির বাইরে। আমার বোন একটা পঙ্গু অথর্ব লোককে নিয়ে ঘর করবে, তাতে নিশ্চয় হতে পারে। যাও এখান থেকে। আমার পৈতৃক ভিটে ছেড়ে আমি কোথাও যাব না। তোমার পৈতৃক ভিটে আমার বাবার দেয়া টাকায় নিগার নিজের নামে করে নিয়েছে, আর তাতে তুমি নিজেই সাক্ষী। যাও বলছে। না না, আমি যাব না, আমি যাব না। যাও বলছে। আহা কামরান, তুই কেমন হৃদয়হীন রে! ওর বোনকে নিয়ে কদিন খেলেছিস, পেটে বাচ্চা দিয়েছিস, সেই সুবাদে একটু দয়া কর না। সাবাচি পর খুদা
মন্টু। কে? তোর ভাইজান। একটা অন্ধ ভিখিরিকে ভাই বলছো? তোমার মান সম্মান যাবে যে? তোদের যেদিন বাড়ি থেকে তাড়িয়েছে আমার মান সম্মান সেদিনই গেছে রে। আজ আর নতুন করে যাবার কিছু নেই, কিচ্ছু নেই। জানো সেদিন যে তুমি দয়া করে ভিক্ষে করতে দাঁড় করিয়ে দিয়েছিলে, ভালোই করেছিলে। অন্ধ বলে লোকে ভিক্ষে দেয়। মন্টু, তুমি যদি আমার চোখ দুটো ভালো করে দিতে তাহলে কেউ ভিক্ষে দিত না, বাবা মাকে নিয়ে না খেয়ে মরতে হতো। চুপ কর মন্টু, চুপ কর, চুপ কর ভাই। জানিস মন্টু, যে পা দিয়ে চাচিমাকে লাফ মেরেছিলাম সে পাটা আমার অবশ হয়ে গেছে, হাতটা অবশ হয়ে গেছে। আমাকে চাচা চাচিমার কাছে নিয়ে চল ভাই। কি হবে আর ওখানে গিয়ে? জানি আমার পাপের কোনো ক্ষমা নেই, তবু চাচিমার পা ধরে বলবো আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। চল ভাই। দেখছো চাচিমা, যে পাপ আমি করেছিলাম খোদা তার উচিত শাস্তি দিয়েছেন। আমার হাত পা অবশ হয়ে গেছে চাচিমা। জ্যোৎস্না রায়হান, তোমাদের সবার জীবন আমি তোচ নাচ করে দিয়েছি। সবই আল্লাহর ইচ্ছে। জানো চাচিমা, নিগার নিগার আমাকে ছেড়ে চলে গেছে, ওর ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তোমার পায়ের নিচে আমাকে একটু আশ্রয় দাও চাচিমা। দুর্মা, ও এখানে কেন, কি চাও? চাচা জান আমাকে, চাচা জান নই, ওকে বের করে দাও। মন দুর্মা লাঠি মেরে দাঁড়িয়ে দাও। না ও কথা বলো না, আমি যে মা, সন্তান যতই অন্যায় করুক মা যে তাকে তাড়াতে পারে না গো। চাচা জান, তোমাদের পায়ের নিচে আমাকে একটু আশ্রয়, একটু আশ্রয় দাও। আমি খেতে চাই নে, পড়তে চাই নে, শুধু একটু আশ্রয় চাই, তোমাদের কাছে থাক। ভালো ভালো, খুব ভালো, একজন অন্ধ আর একজন খোড়া একত্রে ভিক্ষে করলে অনেক ভিক্ষে পাবি। আমাদের আমাদের আর কোনো অভাব থাকবে না বন্ধু। মা প্রতিদিন ভিক্ষে চাল না খেলে আমার যে ঘুম আসে না, আমার যে ঘুম আসে না, আমার যে ঘুম আসে না। বাস 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 বাস, এক মিনিট খা, বেশি দেরি করো না ভাই, অক্ষণে এসে। ড্রাইভার গেল কোথায়? উঠুন ম্যাম সাহেব। ছোট ভাই, তুই? হ্যাঁ আমি। ভালোই, বোন বাড়ি ছাড়া এক ভাই স্কুটার ড্রাইভার, আর একবার ভিক্ষে করে মা বাবাকে খাওয়ায়। কে ভিক্ষে করে চাচা চাচিমাকে খাওয়ায়? মন্টু। কি কি বললি? সেদিন দেখি ও রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করছে, ওকে নিয়ে বাড়িতে গেলাম, মায়ের হাতে কিছু টাকা দিতে চাইলাম, দিল না আমাকে, আমাকে তাড়িয়ে দিল। আমি নাকি পুরুষ মানুষের মনোরঞ্জন করে টাকা রোজগার করি,
বিশ্বাস কর ছোট ভাই, উস্তাদজি নাচের প্রোগ্রাম করলে শুধু শুধু স্টেজে নাচি, বিনিময়ে যা পাই তাই দিয়ে বাঁচার চেষ্টা করছি। ভালো, খুব ভালো, এতে দুঃখ করার কিছু নেই রে। দেখছিস না, সৎভাবে বেঁচে থাকার জন্য এই কাজ বেছে নিয়েছি। তুই একবার বাড়ি যাবি ছোট ভাই, বাবা মাকে কিছু টাকা দিয়ে আসবি। চাচা জানকে আমি চিনি রে, মরে গেলেও আমার টাকা সে দেবে না। সব সব ওই ডাইনিটার কাজ, মাঝে মাঝে ইচ্ছা হয় আমার জন্যে, সবকিছু আমার জন্যে। তুই আমার জন্য মিথ্যে অপবাদ মাথায় নিয়ে বাড়ি ছাড়া। না রে না রে না, এটা আমার ভাগ্য। কি কি পাপ আমরা করেছিলাম না ছোট ভাই। তুই ভাবিস নেব সব কিছু শোধ আমি নেব। ও ওঠ গাড়িতে ওঠ। না রে, আজ আর যাব না। আয়। কোথায়? আমার আমার দুর্ভাগ্য যেখানে অপেক্ষা করছে। হায় হায় না হে, যে আমার দুর্ভাগ্য তোর ভাগ নেই। জানিস যেদিন কামরানের ব্যাপারে তোরা ঝগড়া করছিলি, সেদিন বাড়ির থেকে বেরিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলাম। আমার নাচের উস্তাদ যে আমাকে বাঁচায়, আশ্রয় দেয়, তারপরে এখান থেকে পালাতে চেষ্টা করেছি, পারিনি। শুধু শুধু ওর মুখ চেয়ে মেয়েদের মা ডাক শোনান যে বড় লোভ রে ছোট ভাই। একজনকে তো এনজয় করে লাথি মারলি, নতুন করে আরেকজনকে পাচ্ছিস, শালা কপাল করে এসেছিস বটে। শুধু নতুন একজনকে পাচ্ছি না, আমার ড্যাডি একটা টাকশালের খোঁজ দিয়ে গেছে, তাই কোনো প্রতিবাদ করিনি। নতুন মুখ আর অঢেল। সোহেলি, তুমি কেমন আছো সোহেলি? ভালো। দাঁড়া সোহেলি, এতদিন কেন দেখা করিনি জানতে চাইলে না? কোনো কিছু জানার ইচ্ছে আজ আমার নেই। শোনো সোহেলি, আমার যে অনেক কিছু বলার আছে তোমায়। তুমি যা বলবে আমি তা জানি। তুমি জানো? হ্যাঁ হ্যাঁ জানি, তোমার মতো একটা লম্পট ধোকাবাজ। সোহেলি কি বলছো এসব? যে নিজের চাচাতো বোনকে নিয়ে পালিয়ে যেতে পারে। মিথ্যে 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 সব মিথ্যে সোহেলি। আমার আমার কথা শোনো সোহেলি। না, তুমি যাও আর কোনোদিন এখানে এসো না সোহেলি। দুদিন পর মাহাতব চৌধুরীর ছেলে কামরান চৌধুরীর সঙ্গে আমার বিয়ে। না সোহেলি, এই বিয়ে তুমি করো না। কামরান একটা লম্পট বদমাইশ, ও জোস্তকে। গেট আউট, গেট আউট, আই সেড গেট আউট ফ্রম হিয়ার। সোহেলি প্লিজ। বাহার ইয়াবা আবুল জি। দারুন ইরাম সাহেব, ওকে এখান থেকে বের করে দে, বের করে দে বলছি। আরে আরে আসে তোমার।
আমাকে মাফ কর রায়হান, আমাকে মাফ করে দে। রায়হান, কেমন আছিস রে? কেন এমন হলো চাচি মা, কেন এমন হলো? আমি জানতাম মন্টু, আমি জানতাম সব কথা আসবে। গোপুর ভিক্ষের চাল শান্তিতে খাওয়াটা ওরা চায় না। কি চাস, কি চাস এখানে? গোপুরের জীবন তাই নেই। আমার জীবনটা নিয়ে আমাকে মুক্তি দে, আমাকে শান্তি দে। চাচা, তোমার জীবন নিয়ে আমি যে শান্তি পাবো না চাচা জান, আমি শান্তি পাবো তাদের জীবন নিয়ে যারা আমার বোনের জীবন নষ্ট করেছে। আমার 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 ভাইয়ের জীবন নষ্ট করেছে, তোমার সাজানো বাগান ভেঙে তছনছ করেছে। আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, কাউকে না। এসে গেছে। তিন মোহর কত? লিখুন 10 লাখ। তিন মোহর 10 লাখ? থামুন, না, এই বিয়ে হবে না। হবে না? না, হবে না, কারণ ওই লম্পটা বিবাহিত। এই এই তার স্ত্রী, এই তার সন্তান। কামরান, এসব কি শুনছি? সব মিথ্যে, সব বানোয়াট। ওরা আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে। দেবান কাজী সাহেব, দাঁড়ান 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 দাঁড়ান। আপনার চেহারা দেখে আমার সন্দেহ হয়েছিল, ইয়ে ব্যাপারটা সত্যি। গত 27/10/87 তারিখে
মাহতাব চৌধুরীর পুত্র কামরান চৌধুরীর সঙ্গে আব্দুল গফুরের কন্যা মোসাম্মাত জোসনা বেগমের নিকা সম্পন্ন হয়েছিল। একটা মেয়ে সর্বনাশ করে তুমি চিৎকার করবেন না। ধারণা করেছিলাম এরকম একটা ঘটনা ঘটতে পারে, তাই তৈরি হয়ে এসেছি। বিয়ে পড়ান না, তোর মতো একটা লম্পটের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না, কখনো না। বিয়ে পড়ানোর কথা বলুন না, বিয়ে পড়ানোর কথা বলুন না, এ বিয়ে হবে না। আমি ছ গুণ এর মধ্যে হ্যাঁ বলতে হবে, নইলে ছটা গুলি চলবে। এক না, দুই না, তিন না, চার না। অনেক চেষ্টা করো, ওকে ওকে বাঁচাতে পারলাম না। Thank you.
করে দিলাম, কি করলাম আমি? আমি যাব ওদের কাছে মাপ চাইব। হ্যাঁ আমি যাব। মারো আমাকে, মারো, মারতে মারতে আমার শরীর থেকে অহংকারী রক্ত শেষ করে দাও। বন্ধুরা খালে কি করছিস বাবা? ওর জন্য, ওর জন্য আমাদের সর্বনাশ হয়েছে। মা আপনি আমাকে ক্ষমা করুন মা। যা 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 যান, আমাকে ক্ষমা করুন, আমার বাবা নেই, আপনি আমার বাবার মতো, আমাকে ক্ষমা করুন বাবা। ক্ষমা তাহলে আমি পাবো না বাবা, তাহলে আপনার পায়ের উপর মাথা খুঁটে মরবো, মাথা খুঁটে মরবো। আমি হেরে গেলাম, এই মেয়েটার কাছে আমি হেরে গেলাম বাবা। মা ওকে আমার কাছে দিন, জ্যোৎস্না স্মৃতি আমার বুকের উপর রেখে নিজের সন্তানের মতো লালন করব। দিন মা, দিন। এবার বাবা তুমি আস্তে আস্তে চোখ খোলো, চোখ খোলো, আস্তে আস্তে খোলো। এই তো, হ্যাঁ দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ বাবা তুমি দেখতে পাচ্ছ? দেখো তো ওনাকে দেখতে পাচ্ছ কি না? হ্যাঁ দেখতে পাচ্ছ বাবা, দেখতে পাচ্ছ? আমি আমি সব দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি। মন্ত্র, মন্ত্র রে, ভাই মন্ত্র, 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 মা, মন্ত্র, মন্ত্র, মন্ত্র। ভাইজান আমি সব দেখতে পাচ্ছি, আকাশ, আলো, তোমাদের মুখ, সব সব দেখতে পাচ্ছি। মন্টু তোর ভাবি, ভাই আমার ভাবি। ওকে ডাকিস নে ভাই, হওয়ার আসবে না। মন্টুর বা আমার সাজানো বাগান আবার ফলে ফুলে ভরে উঠেছে, শুধু শুধু গোলাপটাই ঝরে গেছে। জানি না আমার বাগানের এই গোলাপ আপনার বাগানে কতটা সৌন্দর্য বাড়াবে, তবু নিয়ে এসেছি। রায়হানের বউ করে আপনার বাগানে একে একটু ঠাঁই দিন।
এসো মা, এসো, থাক মা, থাক বেটি। এই হতো ছড়া, এতদিন বলিস নি কেন আমার বাগানের গোলাপটা ওনার বাগানে রয়েছে? মাইকেল, হাসি মুরগি বাদ্য বাজনা সব নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, সব ভেরি ফাদার, কাম অন, কাম অন, আসেন আসেন আপনারা, মিউজিক স্টার।